আমার অডিও ভিডিও ক্লিয়ার? সবাই একবার কমেন্ট করে দাও। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, এর থেকে বেশি জোরে বললে গলা খারাপ হয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের যে পরীক্ষাগুলো সামনে আছে, ওকে, এই জায়গাটা একটু বোঝে না সবাই, নাইনটি ডেজ মক টেস্ট ব্যাচ, ঠিক আছে? নাইনটি ডেজ মক টেস্ট ব্যাচ বলতে কি, যে আমাদের যে পরীক্ষা বা যে এক্সাম গুলো আমাদের সামনে আছে, সেই এক্সাম গুলোকে টার্গেট করে আমাদের যে পেইড ব্যাচ গুলো চলছে, যে এটা তোমাদের যেমন বেসিক ব্যাচ আজকে ক্লাস করাচ্ছি, বেসিক ব্যাচের পাশাপাশি আমাদের থাকে মিড ব্যাচ, ঠিক আছে? মিড ব্যাচ বলতে যেটা আমাদের স্টার্ট হয়েছে জানুয়ারি থেকে, তোমাদেরটা যেমন স্টার্ট হয়েছে মার্চ থেকে, একটা স্টার্ট হয়েছে জানুয়ারি থেকে, আচ্ছা, এরকম আর একটা ব্যাচ আছে যেটা আমাদের অ্যাডভান্স ব্যাচ চলছে। এই সবকটা ব্যাচে ইনক্লুডিং যত আমাদের অফলাইন ব্যাচ আছে, মানে পেইড অফলাইন ব্যাচ, মানডে থেকে স্যাটারডে পর্যন্ত যতগুলো অফলাইন ব্যাচ আছে, সবার জন্য এই 90 ডেজ মক টেস্ট ব্যাচটা ফ্রি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে এটা কোনো পেইড ব্যাচ আলাদা করে নয়, তোমরা যারা যারা আমার কাছে পড়ছো, তোমাদের সবার জন্য এই ব্যাচটা ফ্রি ব্যাচ করে দেওয়া হয়েছে। এবার ব্যাচের ডিটেলসটা বলি, যে 90 ডেজ কেন রাখা হয়েছে। দেখো, আগামী দিনে আমাদের সামনে পরীক্ষা হচ্ছে WBPSC ক্লার্কশিপ প্রিলিমস, WBCS প্রিলিমস, স্টাফ সিলেকশন ওরিয়েন্টেড CGL, CHSL, MTS, GD, CPO, স্টেনো প্রিলিমস প্লাস মেন্স, ঠিক আছে? মানে মেন্সেও কিন্তু এটা অবজেক্টিভ আছে। WBP KP এবং ব্যাংকিং প্রিলিমস প্লাস মেন্স, 2024-এর আপকামিং যতগুলো পরীক্ষা আছে, সবকটা পরীক্ষাকে টার্গেট করে, সবকটা পরীক্ষাকে টার্গেট করে আমরা এই 90 ডেজ পাওয়ার প্যাক মক টেস্ট ব্যাচ আনছি। এই ব্যাচটাতে আমরা করবোটা কি সেটা আমি একটু বলে দিই এবার। এই ব্যাচটার মধ্যে আমরা গ্রামারের যে টোটাল সিলেবাস আছে, যে টোটাল সিলেবাসটা, তার উপর আমরা চ্যাপ্টার ওয়াইজ 10টা মক টেস্ট নেব, মিক্সড 10টা মক টেস্ট নেব, তাহলে 20টা টোটাল মক টেস্ট নেব, চ্যাপ্টার ওয়াইজ 10টা, মিক্সড 10টা। চ্যাপ্টার ওয়াইজ স্যার কিরকম ভাবে দেখো, যেমন মক টেস্ট 1 নাউনের উপর হবে, মক টেস্ট 2 প্রোনাউনের উপর হবে, মক টেস্ট 3 ভার্বের উপরে, মক টেস্ট 4 অ্যাডজেক্টিভ, মক টেস্ট 5 টেন্স, মক টেস্ট 6 কনজাংশন, 7 প্রেপোজিশন, 8 অ্যাডভার্ব, 9 নন ফাইন অ্যাডভার্ব, আর 10 সুপারফ্লুয়াস ইউজেজ। এই 10টা হচ্ছে কোর চ্যাপ্টার, যেগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে এখান থেকে? এরার কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আসে প্রত্যেকটা পরীক্ষা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে। তো এই 10টার মধ্যে আমরা টোটাল 25টা করে টপ ক্লাস কোয়েশ্চেন্স রাখবো, যে কোয়েশ্চেন্স গুলো রিপিট হওয়ার চান্সেস আছে। আমরা তো ফাউন্ডেশন পড়ছি, আমরা ভার্ব পড়েছি, প্রোনাউন পড়েছি, টেন্স পড়বো, প্রেপোজিশন পড়বো, কিন্তু এইটা হচ্ছে একটা এমন জায়গা যেখান থেকে আমরা রিপিট কোয়েশ্চেন পেতে পারি। এরকম মক টেস্ট বানানো হবে 25টা, ঠিক আছে? 25টা মক টেস্ট, এবং তার সাথে
তার সাথে মিক্স সেট, মিক্সড প্র্যাকটিস সেট। এই মিক্স সেটের মধ্যে কি থাকবে, 10টা মিক্স সেট থাকবে, যার মধ্যে এক একটাতে 25টা করে কোয়েশ্চেন থাকবে, শুধু গ্রামারের উপরে। টপ রিপিটেড কোয়েশ্চেন্স মানে ব্যাংক, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিপিতে যে ধরনের কোয়েশ্চেনগুলো রিপিট হয়েছে সেগুলি আমরা টপ 25টা কোয়েশ্চেন এখানে রাখব। আশা করি সিস্টেম ক্লিয়ার। আমরা এটা কি করব, তাহলে এটা হলো গ্রামারের উপর মক। গ্রামারের পর আসি ভোকাবসে। খুব শর্টে বলবো, ভালো করে বুঝে নাও। ভোকাবসেরও চ্যাপ্টার ওয়াইজ সেট থাকবে 10টা, মিক্স সেট থাকবে 10টা, আর টোটাল থাকবে 20টা চ্যাপ্টার ওয়াইজ সেট। বলতে স্যার তোমরা জানো ভোকাবস আমরা প্রথমে আমি তোমাদের পড়াচ্ছি ভোকাবুলারি ভ্যাকসিন থেকে। তো আমরা ভোকাবুলারি ভ্যাকসিন থেকে অনেকগুলো চ্যাপ্টার পড়েছি প্রথমের দিক থেকে, আবার লাস্টের দিক থেকেও মক টেস্টে নেব, কারণ প্রথম লাস্ট মিলিয়ে মক টেস্ট হবে। যেমন ধরো প্রথম দিন ভোকাবুলারি ভ্যাকসিন 75 থেকে 55, সেট 2 54 থেকে 35, সেট 3 34 থেকে 20, সেট ফোর 15 থেকে 1, এরকম ভাবে চলবে। সেট 5 স্টাডি মেটেরিয়ালের আই থেকে পি, সেট 6 স্টাডি মেটেরিয়ালের কিউ থেকে জেড, সেট 7 স্টাডি মেটেরিয়ালের এ থেকে এইচ, ঠিক আছে, সেট 8 হিন্দু এডিটোরিয়াল, যে নোটসটা তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, এ থেকে জি, সেট 9 হিন্দু এডিটোরিয়াল এইচ থেকে এন, আবার মক টেস্ট সেট 10 হিন্দু এডিটোরিয়াল ও থেকে জেড। এর সাথে সাথে তোমাদের থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, হোমোফোন, হোমোনিম, এই টোটালটা হচ্ছে ভোকাবস এর চ্যাপ্টার ওয়াইজ। এছাড়াও থাকবে তোমার 10টা মিক্সড সেট, মানে এই মিক্সড প্র্যাকটিস সেট কোনগুলি, যেগুলিতে যে সমস্ত হোমোনিম, যে সমস্ত হোমোগ্রাফ, যে সমস্ত সিনোনিম, যে সমস্ত অ্যান্টোনিম, যে সমস্ত ইডিয়াম, যে সমস্ত ওয়ান ওয়ার্ড রিপিটেড হয়েছে সেগুলি। এরপরে চলে আসে আমাদের 3 নম্বর সেটে। 3 নম্বর সেট হবে রিডিং কম্প্রিহেনশনের উপরে, চ্যাপ্টার ওয়াইজ 10টা, মিক্স 10টা, টোটাল 20টা। চ্যাপ্টার ওয়াইজ বলতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে, রিঅ্যারেঞ্জমেন্টের উপরে, স্পেলিং কারেকশন, ক্লোজ টেস্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্যাসেজ, মিসলেনিয়াস অ্যান্ড প্রোভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর মিসলেনিয়াস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 10টা চ্যাপ্টার ওয়াইজ, এবং এর সাথে হবে 10টা মিক্স সেট। এটা হচ্ছে আরসি, বা এর নাম হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের মক টেস্ট হবে। আচ্ছা, এই 90টা টেস্ট ছাড়াও প্রিভিয়াস ইয়ারের 15টা সেট সিজিএল, সিএইচএসএল, পিএসসি, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস অ্যান্ড ব্যাংকিং এর 15টা মক টেস্ট এবং 15টা সাজেস্টিভ সেট বা সাজেস্টিভ কোয়েশ্চেন আমরা প্রোভাইড করব, যেগুলি এক্সাম ওরিয়েন্টেড কমন পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তাহলে টোটাল 90টা সেট। এবার স্যার সেটগুলো আমরা কিভাবে দেব বা কি কিভাবে পড়তে হবে সেটগুলো, দেখ এটা প্রত্যেক দিন তোমাকে একটা সপ্তাহের উইকের রুটিন দিয়ে দেওয়া হবে, এবং এই রুটিন অনুযায়ী আমরা প্রতিদিন একটা করে সেট আপলোড করব। কোথায় আপলোড করব, একটা পার্টিকুলার লিংক হবে টিচমিন্ট অ্যাপের, একটা পার্টিকুলার লিংক হবে, যেই লিংকের মধ্যে সমস্ত পেইড ব্যাচের স্টুডেন্ট থাকবে অফলাইন অ্যান্ড অনলাইন, এবং তারা প্রত্যেকে এই টাস্কটাকে এভরিডে করবে। ধরো মক ওয়ান নাউন আছে, তো তুমি যখন ইংরেজি পড়তে শুরু করেছো সকালবেলায়, তো তুমি নাউনটাকে পড়লে বা সন্ধ্যাবেলায় পড়লে, হোয়াট এভার, টাইম থাকবে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা। এই 12 থেকে 24 ঘন্টার মধ্যে তোমাকে মকটা দিয়ে নিতে হবে নাউনের উপর। হয়ে গেল নাউন, তারপরের দিন ভোকাবস, তারপরের দিন আরসি, এইভাবে মকটা আমরা কন্টিনিউ করব। এবং সপ্তাহে আমরা এটাকে 2 দিন অ্যানালিসিস করব, যেমন ধরো ফার্স্ট উইকের অ্যানালিসিস কি হবে, থার্সডে আর ফ্রাইডে 1.5 ঘন্টা করে লাগবে, কারণ এতগুলো মক আছে। ওকে, তারপরের দিন আবার কি করব, থার্সডে স্যাটারডে
তারপরের দিন আবার কি করব, ফ্রাইডে স্যাটারডে মক আমাদের অ্যানালিসিস হবে, থার্সডে ফ্রাইডে স্যাটারডে, এই 3 দিনের মধ্যে যে কোনো 2 দিন করে উইকে অ্যানালিসিস হবে এবং লাইভ অ্যানালিসিস হবে, সঙ্গে রেকর্ডেড থাকবে। আশা করি সববার ক্লিয়ার হয়ে গেল কি মক টেস্ট আমি নিতে চলেছি। এটা আমরা মে মান্থের ফার্স্ট উইক দিয়ে শুরু করব এবং মে জুন জুলাই এই মক টেস্টটা চলবে, শুধুমাত্র অফলাইন অ্যান্ড অনলাইন পেইড ব্যাচের স্টুডেন্টসদের জন্য। ঠিক আছে, এবার দেখো এরই সঙ্গে আমরা শুরু করেছি ডেসক্রিপটিভ মক নেওয়া। ঠিক আছে, এরই সঙ্গে শুরু করে দিয়েছি ডেসক্রিপটিভ মক নেওয়া। দেখো দেখো ডেসক্রিপটিভ আমরা 4টে পরীক্ষাকে টার্গেট করে ডেসক্রিপটিভ মক হবে, এটাও অফলাইন এবং অনলাইন পেইড ব্যাচের স্টুডেন্টসদের জন্য অনলি। WBP, KPSI, PSC ক্লার্কশিপ মেন্স, মিসলিনিয়াস মেন্স এবং WBCS 2023 মেন্স। ঠিক আছে, না না ফ্রাইডে 8টা থেকে অ্যানালিসিস হবে, একটা ক্লাস অ্যানালিসিস একটা ক্লাস হবে। ঠিক আছে, বলছি সব শোনো। যেমন ধরো এখানে একটা রিপোর্ট রাইটিং আছে, একটা রিপোর্ট রাইটিং তোমরা দেখতে পাচ্ছ যে জাপানে একটা সিভার আর্থকোয়েক হয়েছে, এটা নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে তোমাকে, এবং তারপরে রিপোর্টের সাথে সাথে আমরা এখানে একটা প্রেসি রাইটিং লিখতে দিয়েছি, এই প্রেসিটা লিখতে হবে। পেইড ব্যাচের সমস্ত স্টুডেন্টকে শেখানো হচ্ছে এবং তোমাদের যেহেতু নতুন ব্যাচ তাই তোমাদের শেখানো হবে। ঠিক আছে, না এটা 100 ওয়ার্ডস হবে, ঠিক আছে 1000 নয়, 100 ওয়ার্ডস হবে, 100। আচ্ছা, এর সাথে সাথে তোমাদের থাকছে একটা ট্রান্সলেশন রাইটিং 10 নম্বরের, যেটা KPSI, PSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কোর্স সিলেবাস সেটাই। ওকে অনিমেষ, কোনো আমাকে শেষ করতে দাও কথাটা। এবং এর সাথে দেখতে পাচ্ছ তোমরা, এর সাথে আমরা তোমাদের রাখবো যে এর সাথে তোমাদের থাকবে দেখো ফ্রেজাল ভাব দিয়ে সেন্টেন্স মেকিং, মিন্স মেন্সে কি দেয় কি ফ্রেজাল ভাব দিয়ে দেয়, দিয়ে বলছে যেটা দিয়ে সেন্টেন্স বানাতে, অবজেক্টিভে যেমন মানে চায় ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে দেয়, এরার কারেকশন করতে দেয়, এখানে মেন্সের পেপারে তোমার কাছে এই 5টার একটা করে সেন্টেন্স লিখতে চাইবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ইডিয়ামস দিয়ে সেন্টেন্স মেকিং আছে, এটাও KPSI এর একটা প্যাটার্ন। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল তোমার টোটাল 50 নম্বরের একটা প্যাটার্ন। আমরা টোটাল 45 মিনিট টাইম দেব, এর মধ্যে তোমাদের মেন্সের মক টেস্টটা লিখে PDF করে আমাকে জমা দিতে হবে। তাহলে কোয়েশ্চেনের মধ্যে আপাতত আমরা রাখবো রিপোর্ট, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন রাইটিং অ্যান্ড অবজেক্টিভ সেকশন ফর WBP, KP এবং মিসলেনিয়াস এক্সাম, বাট ক্লার্কশিপের মধ্যে শুধুমাত্র প্রেসি বা লেটার, সরি প্রেসি রিপোর্ট এবং ট্রান্সলেশন থাকবে। এবার দেখো এই যে পেপারটা, এই পেপারটা কিন্তু তোমাদের সাদা খাতায় লিখলে হবে না, এই পেপারটার জন্য আমরা একটা মক টেস্টের আলাদা আনসার শিট বার করবো তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, দেখ এখানে নিজেদের নিজেদের নাম লিখবে, আরো ডিটেলস মক টেস্টের আনসার শিটটা এডিট করা হয়েছে সেগুলি করবে, করার পরে এখানে প্রত্যেকটা পেজে তোমরা লিখবে, এটাকে প্রিন্ট আউট বার করবে জেরক্সের দোকান থেকে, প্রিন্ট করে তুমি এর মধ্যে আনসারটা লিখে PDF বানিয়ে দেবে, এটা হচ্ছে তোমার আনসার শিট হবে। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে কোন পরীক্ষার কোন আনসার শিট, WBP, KPSI, মক টেস্ট সেট 1, এটা হচ্ছে তোমার আনসার শিট হবে। ওকে, হ্যাঁ অবশ্যই গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এর সাথে সাথে আনসার শিটের সাথে সাথে যে প্রেসি রাইটিংটা লিখবে, সেই প্রেসি রাইটিংটা কিন্তু এতে লিখলে হবে না, প্রেসি রাইটিং এর একটা আমরা প্রেসি রাইটিং এর জন্য একটা সেপারেট শিট দেবো। দেখতে পাচ্ছ শিটটা প্রেসি এর মধ্যে লিখতে হয়, এই বক্সে এক একটা ওয়ার্ড দিয়ে
সুন্দর করে লিখে তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার পুরোটা কাজ, বোঝা গেল কাজ? এবারে এই কপিটা আমরা প্রত্যেকে চেক করব, চেক করার পরে আমরা একটা মার্কশিট বানাবো, অফলাইন অনলাইন ব্যাচের এখানে মার্কশিট, প্রত্যেকটা অফলাইন অনলাইন ব্যাচের এখানে মার্কশিট করা আছে। তো প্রত্যেকটা মার্কসে এখানে আমরা কি কি দেব, ধরো মানডে ব্যাচে আকরাম আলী মন্ডল পড়ে অফলাইন ব্যাচ, ট্রান্সলেশনে কত পেয়েছে, রিপোর্টে কত পেয়েছে, প্রেসিতে কত পেয়েছে, অবজেক্টিভে কত পেয়েছে এবং টোটালে কত পেয়েছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম মার্কসটা। তারপর খাতাগুলো তোমাদের কাছে যাবে, মানে অ্যানোটেশন হয়ে যে তোমার এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা ঠিক হয়েছে, এবং এই খাতাগুলো আমরা ক্লাসে করব অ্যানালিসিস, যে ট্রান্সলেশন লেখার সময় স্যার আমি এটা লিখেছি এটা কি হবে, একজন বললো যে স্যার এটা আমি লিখেছি এটা কি হবে, তো সেইটাকে আমরা অ্যানালিসিস করব এবং প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল মার্কস আমরা পাবলিশ করব। বলো ক্লিয়ার করতে পারলাম আশা করি। সবার ক্লিয়ার? একটা খাতা দেখাই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সায়ন্তী ঘোষের খাতা কি কি লিখেছে, সায়ন্তী ঘোষ কত তারিখ পরীক্ষা দিয়েছে, এগুলি ঠিক আছে বলে দিচ্ছি সব। থার্সডে 10টার ব্যাচ, দেখো ও লিখেছে রিপোর্টটা লিখেছে এখানে, রিপোর্টটা লেখাবার পরে এখানে দেখো প্রেসিটা লিখেছে, ঠিক আছে? প্রেসি লেখার পরে এই যে দেখো অবজেক্টিভ ইংলিশ গুলো লিখেছে, ইডিয়ামস দিয়ে সেন্টেন্স বানিয়েছে, ঠিক আছে? এবারে এই খাতাটা আমরা চেক করে আমরা আনসার শিট প্রোভাইড করে দেবো, বোঝা গেছে? তো এই কোয়েশ্চেনটা তোমাদের যে মানে তোমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে আমরা আপলোড করে দেবো এবং তোমরা সেখান থেকে কোয়েশ্চেনটা প্রিন্ট আউট বার করবে, করে মক টেস্ট দেবে। ওকে, বোঝা গেল সবাই? একটু কমেন্ট করবে সবাই। এবার দেখো একটা কথা বলি, দেখো এই জিনিসগুলো কেন আনা হচ্ছে, আমার এতদিনের পড়াবার অভিজ্ঞতায় যে রিসার্চ আমি করেছি, স্টুডেন্টরা শুধুমাত্র ফাউন্ডেশন পড়ে পরীক্ষা দিতে যায়, মক টেস্ট দেয় না, ডেসক্রিপটিভ লেখা চেক হয় না, ডেসক্রিপটিভের তোমার লেখা চেকের সাথে সাথে ডেসক্রিপটিভের আনসার শিট তাদের কাছে কোনো থাকে না, তারা আদৌ কতটা ঠিক লিখলো কতটা ভুল লিখলো কিছুই যায় না। আর সব থেকে যেটা বড় ফল্ট আমাদের স্টুডেন্টসদের, যে স্যার আগে পিলি পাস করব পরে মেন্সের জন্য লিখব, এতেই তুমি মেন্সের জন্য হেরে যাবে, এতেই ফেল করে যাবে, এটা সব থেকে বড় লস, ঠিক আছে? এতেই তুমি ফেল করে যাবে। এবার ব্যাপারটা শোনো, এখানে রিপোর্ট রাইটিং কিভাবে লেখে আমার ইউটিউব ভিডিও আছে, সেখান থেকে তুমি দেখবে, প্লাস ক্লাসে আমি তোমাকে শেখাবো রিপোর্ট রাইটিং কিভাবে লেখে, প্রেসি রাইটিং কিভাবে লেখে, প্যাসেজ ট্রান্সলেশন কিভাবে লেখে, আমরা এগুলো প্রত্যেকটা তোমাকে ট্রেনিং দেব। বাট কি বলতো, যে প্রচুর প্র্যাকটিস করে যায় সেও ফেল করে, আর যে 3-4 মাস 6 মাস খুব ভালোভাবে লিখে অ্যানালিসিস করে সে পাস করে যায়। তার মানে এখানে ফ্যাক্টটা এটাই যে আমি কতটা ভালোভাবে নিজেকে প্রোগ্রেস করতে পারছি, কতগুলো মক দিচ্ছি, কতগুলো অ্যানালিসিস হচ্ছে, কতগুলো চেক হচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আশা করি বোঝাতে পারলাম ফ্যাক্টটা কি। তাহলে অবজেক্টিভের টার্গেটেড মক অ্যান্ড ডেসক্রিপটিভের টার্গেটেড মক, এই দুটো সবাই মিলে আমরা দেব এবং ভালো করে প্রোগ্রেস করব। ক্লিয়ার সবার? আচ্ছা এবার একটা কথা বলে দিই, অনেকে জিজ্ঞেস করছে যে স্যার এই মকটার জন্য আমাকে কত পে করতে হবে। দেখো আমি প্রথমেই তোমাকে বলে দিয়েছি এই প্রশ্নটা যাতে না আসে, তোমরা যারা আমার কাছে পড়ছো পেইড ব্যাচে, তাদের জন্য অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ মক পুরো ফ্রি, এর জন্য কোনো পেইড করতে হবে না। এটা শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টসদের জন্য, কারণ
আমার টার্গেট হচ্ছে এবছর প্রচুর লোককে, প্রচুর স্টুডেন্টসকে ক্লার্কশিপ, মিসলেনিয়া, সিজিএল, সিএইচএস এর ব্যাংক, ডাব্লিউবিসিএস পরীক্ষায় জব পাওয়ানো প্রতি বছরের মতো। এটা প্রতি বছর করা হয়, কিন্তু হ্যাঁ এটা প্রতি বছর স্টুডেন্টরা কিন্তু অতটা খাতা দিত না। এবার কিন্তু আমরা আরো প্রসেস বাড়াচ্ছি, খাতা যদি না দাও আমি স্ট্রেট তোমাকে পড়াবো না, পড়াবো না, সিম্পল পড়াবো না, দরকার নেই। দেখো তুমি যখন প্রথমবার জিম করতে যাও তো কি হয়, খুব কষ্ট হয়, পরের দিন মনে হয় আমি আর যাবো না, মাঠে দৌড়াতে গেলে পায়ে ব্যথা হয়, পরের দিন মনে হয় আমি আর করব না, ঠিক আছে? কিন্তু যদি ট্রেনার এবং ট্রেনি যদি ঠিকঠাক হয়, যদি ব্যালেন্সটা হয়, তাহলে কিন্তু ইজিলি চাকরি পাওয়া যায়, ইজিলি মাঠে দৌড়ানো যায়, ইজিলি জিম করা যায়। তো তোমার আমি ট্রেনার, তোমার আমি কোচ, তোমার আমি টিচার, তোমার আমি গাইড। তো আমি যেরকম ভাবে তোমাকে বলছি প্লিজ শোনো, শিওর শট অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশে তোমার গ্রোথ হবে। তুমি বুঝতে পারছো 90টা মক অ্যানালিসিস এবং সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভিটি যদি এখন থেকে 40 থেকে 50টা মক দিই, তার মানে আমার গ্রোথটা কোথায় হবে? তুমি পারো না পারো দেখবে তুমি গিয়ে লিখতে পারছো, কারণ তোমার ভয় কেটে যাবে, লিখতে গিয়ে যে আমার ভয়টা হয় না সেটা কেটে যাবে। এক্স্যাক্টলি, রাইটিং স্কিলে উইক বলি এই প্রবলেমটা আনা, মক টেস্ট আনা। আজকের দিয়ে যদি আমি মক টেস্ট নিই, তাহলে তোমার একটা জায়গায় তুমি পৌঁছাবে, এবং লিখতে গিয়ে যদি তোমার ভয় সেটা কাটবে। হ্যাঁ অঙ্কিতা সব বলে দিচ্ছি, প্রেসি রিপোর্ট ট্রান্সলেশন মিলে 3টে 45 মিনিটে, কারণ শ্রমিক এটা 1 ঘন্টা টাইম পাবে, 45 মিনিটে কেন লিখতে দিচ্ছি? পিএসসি ক্লার্কশিপে আবার তুমি 30 মিনিট সময় পাবে, 10 মিনিট করে যদি ইন্ডিভিজুয়াল ডিভাইড, 30 মিনিটের বেশি সময় পাবে না। তার মানে বুঝতে পারছো তো কতটা টাফ কম্পিটিশন হতে চলেছে? তো একদম প্রথম থেকেই ওই কম্পিটিশন ফিল্ডটা নিয়ে আমাকে পড়তে হবে, মোদ্দা কথা এটা। ক্লিয়ার সবার? আশা করি যে এটা অফলাইন অ্যান্ড অনলাইন ব্যাচের জন্য পুরো ফ্রি, ইন হাউস স্টুডেন্ট জন্য পুরো ফ্রি, যারা আমার কাছে পড়ছো তাদের জন্য পুরো ফ্রি। ইংলিশ ব্যাচে কিন্তু জিকে ব্যাচের সাথে এটা কোনো সম্পর্ক নেই, বাংলা ব্যাচের সাথে কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের দায়িত্ব নিয়ে এটা পড়াচ্ছি, আমার টার্গেট হবে তোমাকে চাকরি পাওয়া। চলো কমপ্লিট। আচ্ছা এই রেকর্ডিংটা এখানে অফ করছি, আমি নেক্সট ক্লাসটা একটা অন্য আবার এক্ষুনি অন আসছি ওখান থেকে অন্য। আর জুডিশিয়াল সার্ভিসে তোমার তো একই ব্যাপার, জুডিশিয়াল সার্ভিস বলো, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বলো, পিএসসি যতগুলো পরীক্ষা আছে, ঠিক আছে, এতে মিসলেনিয়াস মেন্সেও দেখবে অবজেক্টিভ পার্ট আছে, সেটাও তোমার কভার হবে। ওকে প্রিয়াঞ্জলি বোঝা গেল তো? তো এটা মেন্সেও তো তোমার একই আছে না? তো পরবর্তীকালে এখন যেমন আমাদের মেন নেব আমরা হচ্ছে কেপি, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে চলবে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস এর মধ্যে লেটার থাকবে, এসে রাইটিং থাকবে, সবই থাকবে, যা যা সিলেবাসে আছে সবই থাকবে। চলো নেক্সট, এই এক্ষুনি অন হচ্ছে কিন্তু এই রেকর্ডিংটা অন করে, এই রেকর্ডিংটা ইউটিউবেও আমি দিয়ে দিচ্ছি সবাই যাতে দেখতে পারে, এটা যেহেতু আমি পেইড ব্যাচের ক্লাসে নিচ্ছি ইউটিউবেও দিয়ে দিচ্ছি, যাতে সবাই বুঝতে পারে যে কিভাবে মকটা দিতে হবে আমাদের।